এই পৃথিবীতে যখন কেউ বিবাহ বহির্ভূত কোন মহিলার সাথে সম্পর্ক করে তারে আমরা জানা বলি কি বলি কি বলি জানা কয়টা একটু বন্ধ করা যাবে প্রচুর বন্ধ আসতেছে যদি কোনো মানুষ এমন কিছু খেলো অথবা পান করলো যা খেয়ে অথবা পান করে সে হেলে দুলে পড়ে যাচ্ছে বিবেক বুদ্ধি নষ্ট করেছে মাতাল হয়ে মাতলান করছে তাকে আমরা নেশাগ্রস্ত মদ বলি কি বলি মদ বলি দিনী ভাইরা কেউ কারো বিপদে তাকে অর্থ দিয়ে পরবর্তী সময়ে সে বিপদ মুক্ত হোক অথবা মুক্ত না হোক তার থেকে বাড়তি করে আদায় করলে আমরা এটাকে সুদ বলি কি বলি এই অপরাধকে আমরা কি বলি সুদ বলি আচ্ছা এভাবে বাড়তি টাকা নিলে এটাকে সুদ বলে এটাকে কি বলে এই সুদ কি মুসলমানে খায় নাকি শুধু মুসলমানরা খায় না অন্য কেউ খায় কারা খায় তার মানে সুদ একটা অপরাধ এটা মুসলমানে করে কে করে জেনা এটা একটা অপরাধ এটা মুসলমানে করে কে করে মুসলমানে করে চুরি এটা একটা অপরাধ এটা মুসলমানে করে তার মানে এই অপরাধগুলো একজন মানুষ নামাজ পড়া অবস্থায় করতে পারে হজ করা অবস্থায় করতে পারে যাকাত দেওয়া অবস্থায় করতে পারে তাহাজ্জুদ গুজার হয়ে করতে পারে বেশ ভালো নম্র ভদ্র শিক্ষিত কোরআন মুখস্থ হাদিস মুখস্থ এভাবে দাওয়াত দেয় অথবা দাওয়াত নেয় এতিমখানা মাদ্রাসা মসজিদ অনেক কিছু করে সে চাইলে মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে জানায় লিপ্ত হতে পারে কিনা তাহলে এটাকে কি বলে তার মানে একজন লোক জানাকারী হতে পারে সে যতই ভালো হোক যদি সে মহিলার সাথে নীরবে সাক্ষাৎ করে বিবাহ বহির্ভূত সম্পর্ক তাহলে আমরা ওকে জানি বলি কি বলি কি বলি জানি কি বলি মানে জেনাখোর কি বলি কিন্তু আফসোস আজকে সমাজে মুসলিম এটা মেনে নিয়েছে যে লোকটা জেনাকারী কিন্তু মুসলিম লোকটা সুদখোর কিন্তু মুসলিম লোকটা মদখোর কিন্তু মুসলিম লোকটা উগ্র উশৃঙ্খল কিন্তু মুসলিম লোকটা মিথ্যেবাদী কিন্তু মুসলিম লোকটা জালেম কিন্তু মুসলিম আফসোস মুসলিমরা এটা তাদের মাথা থেকে বাদ দিয়ে দিয়েছে যে ইমানের সঙ্গে সঙ্গে শিরিক করে মুশরিকও হয় মুসলমান আমি বুঝাইতে মানে কতটুকু পারি আমি জানি না তবে আমি এখানে বহু মানুষের এরকম প্রশ্ন শুনেছি যে মুসলমান কিভাবে শিরিক করে ও তো কোনো দুর্গা দরগা কোনো কালী সরস্বতী ভগবতীর কাছে মাথা নত করে না ও তো আগুনকে পূজা করে না ও তো গরুকে পূজা করে না ও তো ছাগলকে পূজা করে না ও তো সূর্যকে পূজা করে না ওর তো বলে যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মুসলিম এভাবে বলে আফটার বিইং মুসলিম হাউ কুড বি সামওয়ান মুশরিক একজন মানুষ মুসলমান থাকা অবস্থায় কিভাবে মুশরিক হবে মুসলমানের এই প্রশ্ন মাথা ঢোকে না মুসলমান এটা নিজেকে কুলাই আনতে পারে না অথচ মুসলমান জানাকারী হতে পারে সুদ করে শুনেন জানা এটা তো আপনার জন্য আল্লাহর জন্য এটা একটা অপরাধ এটা কি আল্লাহর জন্য এটা কি সুদ এটা তো আপনার জন্য সুদ কিন্তু আল্লাহর জন্য এটা একটা অপরাধ কি অপরাধ আল্লাহর আদেশ এবং নিষেধ আদেশ মানলেন অথবা আদেশ অবাধ্য করলেন অথবা নিষেধকে পরোয়া করলেন না এটা অপরাধ এটা কি অপরাধ দেখুন সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন লেটস থিংক অ্যাবাউট দিস আয়াত এই আয়াতটা সম্পর্কে একটু চিন্তা করুন মানে আল্লাহ বলছে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ এদের অধিকাংশ 50 ভাগের বেশি মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরে কখন কখন মনোযোগ দিয়ে শুনবেন খুব বেশি একটা কথা বলা মানে সম্ভব বলে মনে হচ্ছে না আমি বেশি কথা বলতেও জানি না আমার বক্তব্য শেষ হয়ে যায় খুব দ্রুত খুব অল্প জানা মানুষ আমি তাই মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আল্লাহ বলছে যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ এদের অধিকাংশ মানুষ ঈমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এদের অধিকাংশ মানুষ সাক্ষ্য দিছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নেই আল্লাহ হাই আল্লাহ কাইয়ুম আল্লাহ ওয়াজুদ আল্লাহ রহমান রহিম গফুর সাত্তার জব্বার এগুলো আল্লাহ আল্লাহ বলছে যে এরা এগুলো স্বীকার করেছে মানে এক কথা এরা মেনে নিয়েছে কিন্তু আল্লাহ বলছে যে ইল্লা ওয়া হুম মুশরিকুন কিন্তু এরা যখন নিজেকে মাওয়াহিদ এরা যখন নিজেকে একত্ববাদী বলে মেনে নিয়েছে তাওহীদের উপর এসেছে
এরা এই তাওহীদের উপর থাকেনি ইল্লা ওয়াহুম মুশরিকুন এদের 50 জন যারা 100 জনের মধ্যে 50 জন ঈমান আনছে আল্লাহ বলছে যে 50 জনের মধ্যে অধিক 50 জনের বেশি হতে পারে 99 জন হতে পারে 50 এর বেশি কে অধিক বলে 50 এর বেশি কে কি বলে 51ই হতে হবে জরুরি নয় হতে পারে 60 70 80 90 99 100 ভাগের মধ্যে অধিক হলে 50 এর বেশি এর নিচে নয় এর কি আল্লাহ বলছে যে এরকম 100 জন মানুষ ঈমান আনার পর বলছে যে ইল্লা ওয়াহুম মুশরিকুন এরা ঈমানের সাথে সাথে শিরিক করে কি করে শিরিক করে আচ্ছা জানা করলে আমরা জানি শাস্তি হবে আল্লাহ তাআলা উলঙ্গ অবস্থায় মহিলা পুরুষকে আগুনে জ্বালাবে প্রচন্ড দুর্গন্ধ এদের শরীর থেকে বের হবে সুদ খেলে আমরা জানি রক্তের সাগরে ভাসবে ফেরেশতা পাথর মারবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রক্তের সাগরে ডুবে একেবারে চূর্ণ বিচূর্ণ মানে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার সে আগের মতো মানুষ হবে আবার ফেরেশতা ওর মাথায় পাথর মারবে ওর এভাবে খুলি ভাঙতে থাকবে খুলি গড়বে খুলি ভাঙবে খুলি গড়বে খুলি ভাঙবে আর রক্তের সাগরে হাবুডুবু হাবুডুবু খাবে তাহলে এটা এটা শাস্তির এটা বিধান কি আল্লাহ এভাবে শাস্তি দিবে সুদ করবে জেনা করবে উলঙ্গ অবস্থা আগুনে জ্বালাবে দুর্গন্ধ বের হবে শরীর পচে যাবে রক্ত পুরুষ এগুলো খাবে এটা আল্লাহ বলেছে কে বলেছে এভাবে আল্লাহ বিভিন্ন ভাবে শাস্তি দিবে কিন্তু আল্লাহ কখনো বলেনি যে জেনা করবে চিরস্থায়ী জাহান্নামি করবে মানে ওকে এখান থেকে বের করবে না আল্লাহ এটা বলেনি আল্লাহ বলেনি যে মদখোরকে জাহান্নাম থেকে বের করবে না আল্লাহ বলেনি যে এই মারামারি করে লাফালাফি করে মিথ্যা কথা করে এই উশৃঙ্খলতা করে মানে একটা মানে বেপরোয়া মানুষ মানে যে আল্লাহকে পরোয়া করে না তওয়া করে না আল্লাহ বলেনি যে চিরস্থায়ী ও এরকম জ্বলতেই থাকবে এরকম আল্লাহ বলেনি বরঞ্চ আল্লাহ বলেছে যে فمن يعمل مثقال ذرة خيرا يره অতপর যে ব্যক্তি অনু পরিমাণ বিন্দু ধুলিকণা পরিমাণ যে ব্যক্তি ভালো কাজ করবে সে পাবে ومن يعمل مثقال ذرة شرا يره অতপর যে ব্যক্তি ধুলিকণা পরিমাণ মন্দ কাজ করবে সে তা পাবে কিভাবে পাবে আল্লাহ বলছে যে কিরামান কাতিবিন রয়েছেন সম্মানিত লেখকবর্গ দে রাইট এভরিথিং তারা সবকিছু লিখে ফেলে ইয়ালামুন এই লেখকবর্গরা জানে মা তাফআলুন যা তোমরা করো সো দ্যাটস হাউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মানুষের বিচার করবে যে ধুলি কণা পরিমাণ ভালো কাজ করবে সে তা পাবে আর যে ধুলি কণা পরিমাণ মন্দ কাজ করবে সে তা পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেবে জান্নাতীদেরকে জান্নাতে দেবে এবার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মানুষ বের করবে যাদের হৃদয়ে গম পরিমাণ ঈমান রয়েছে জব পরিমাণ ঈমান রয়েছে ইভেন সরিষা পরিমাণ মানে আরো ছোট ধুলা কণা পরিমাণ ঈমান যদি কারো হৃদয়ে থাকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করবে সুবহান এবারে আসুন এই জানা সম্পর্কে আপনি বলছেন মদ সম্পর্কে আপনি বলছেন জুয়া সম্পর্কে আপনি বলছেন আপনি বলছেন এভরি সিঙ্গেল ক্রাইম ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ এ ক্রাইম আ মুসলিম ক্যান ডু ইট স্টিল হি ইজ কলিং হিমসেলফ মুসলিম প্রত্যেক অপরাধ যখন আপনি দেখেন অপরাধী করে আপনি মনে করেন যে হ্যাঁ মুসলমান মানুষ মানুষ ভুল করে কিন্তু আপনি স্বীকার করতে রাজি নন যে একজন মুসলমান শিরক করতে পারে বরঞ্চ আল্লাহ তাআলা বলেছে যে সে ঈমান আনার সঙ্গে সঙ্গে শিরিক করে 40 বছর থেকে একজন লোকে বুখারী পড়ে মুহাদ্দিস এরপর একটা মহিলার ওন্না ধরে যদি টান দিয়ে তাকে একটা রুমে নিয়ে তাকে ধর্ষণ করে রেপ করে ওকে কি মুহাদ্দিস বললেন বলবেন নাকি রেপিস্ট বলবেন কি বলবেন কি বলবেন তাহলে একজন লোক ঈমান আনার পরে যদি শিরিক করে তাকে কি মুমিন বলবেন না মুশরিক বলবেন কি বলবেন আচ্ছা মুশরিক